আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো আছেন? আজকের নিয়মিত প্রতিদিনের মতো আজকেও আমি আজকের পার্ট, আজকে হচ্ছে পয়লা ফাল্গুন। আপনাদের সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার এই প্রেজেন্টেশন। প্রোডাক্টস এই আপনার এই যে গত মার্চ এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে প্রতিদিনের মতো এই যে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, একটা বিশাল একটা অপরচুনিটি আমাদের জন্য নিয়ে এসেছে। অনেক ভালো ভালো ট্রেনারের কাছ থেকে আমরা সরাসরি ট্রেনিং পাচ্ছি এই জুমের মাধ্যমে। ব্যক্তিগত আপনার যতগুলা কি আছে, এই ইনসেন্টিভ আছে বা আমাদের যত র্যাঙ্ক আছে, সবকিছু অ্যাচিভ করার জন্য একটা চমৎকার একটা এই একটা প্ল্যাটফর্ম এই জুমের ট্রেনিং। সো আসুন আমরা আজকে ফরবা লিভিং প্রোডাক্টস এর একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে যদি আমরা কেউ ভালো করতে চাই, আমাদের লাইফটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে একটা টিম ডেভেলপ করতে হবে। তো টিম নট অনলি টিম ডেভেলপ, আপনি আমি যদি এখানে অনেক অনেক কিছু পেতে চাই, অনেক বড় হতে চাই, বিশ্বের সেরা হতে চাই, তাহলে আমাকে একটা বড় টিম তৈরি করতে হবে। এবং কিভাবে সেটা করব সেই ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে চেষ্টা করব তুলে ধরার, যাতে আমার কাছ থেকে আমার যতটুকু আমার আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকিটুকু আপনাদের, আপনারা কতটুকু রিসিভ করবেন সেটার উপর ডিপেন্ড করছে আমার আজকের এই প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন দেখার মাধ্যমে এমন না যারা নতুন এসেছেন যে এখানে বিজনেস করতেই হবে এমন কোনো কি নাই, যেটা হচ্ছে এই প্রেজেন্টেশন দেখার পরে আপনারা আরো অনেকগুলো প্রেজেন্টেশন দেখবেন, দেখার পরে আপনারা আপনাদের ডিসিশন নিতে পারবেন। তারপরে আপনার পরে ফরএভারে জয়েন করতে পারেন। আমিও একটা সময় ছিল আজ থেকে নিয়ে 4 বছর আগে এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমি ছিলাম একজন ইউজার, ইউজার থেকে হয়ে গেছি ম্যানেজার, এবং আপনাদের সামনে আজকে আমি ট্রেনার। সো সাধারণত ট্রেনিং করি না আমি, সাধারণত শেয়ারিং করি আমি যতটুকু জানি সেই। তো আমরা কথা না বাড়িয়ে আমি আমাদের সামনে দিকে আগাচ্ছি। আমরা কিভাবে এই কোম্পানিতে কাজ করব, কেনই বা এখানে কাজ করব, তার টোটাল ফাউন্ডার রেক্সমন, উনি আমাদের সিইও প্রতিষ্ঠা করেন, তার ভিতরে একটা থিম, এই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ সামান্য সংখ্যক মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়ে যাচ্ছে, দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, দিনের পর দিন খেটে যাচ্ছে, এবং নিজের কোনো স্বপ্ন বাস্তবায়ন করার কোনো সুযোগই পাচ্ছে না। আর ওনার ভিতর থেকে এই কথাটা বের হয়ে আসছিল যে হোয়াই স্পেন্ড ইউর লাইফ ওয়ার্কিং টু বিল্ড সামওয়ান এলস ড্রিম, হোয়াই নট বিল্ড ইউর ওন। আর এই স্বপ্নগুলোকে প্রতিষ্ঠা করার জন্য ফরএভার লিভিং পথাস, এই ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল আমাদেরকে যে প্ল্যাটফর্ম দিয়েছে সেই প্ল্যাটফর্মটা সত্যি চমৎকার, যার মাধ্যমে আমরা আমাদের যত স্বপ্ন আছে সমস্ত স্বপ্ন পূরণ করার একটা ভালো অপরচুনিটি পেয়েছি। আমরা এই ফরএভারের স্টোরি সম্পর্কে একটু অবগত হই। কোম্পানির নাম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। এটার প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট আপনার একদম র মেটেরিয়ালস থেকে শুরু করে ল্যান্ড, র মেটেরিয়ালস, ফিনিশিং, এভরিথিং হচ্ছে কোম্পানির নিজস্ব। এটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, এত বিশাল এক কোম্পানি, যে কোম্পানি যদি আমরা অ্যানুয়াল টার্নওভারের দিকে তাকাই আমাদের ধারে কাছে পৃথিবীর কোনো কোম্পানি নাই। অথচ এই কোম্পানি 100% ঋণ মুক্ত, ডেট ফ্রি কোম্পানি, অত্যন্ত দক্ষ একটা ম্যানেজমেন্ট টিম দিয়ে এই কোম্পানি পরিচালিত হচ্ছে। কারণ এখানেও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে একা একা কারো পক্ষে কোনোদিন অনেক দূর যাওয়া সম্ভব নয়। রেক্সমন এটাই বলেছেন যে মানে এই আপনাকে টিম ডেভেলপ করতে হবে, টিম বিল্ডিং করতে। তাই তো উনিও 13 জন, 1913 জন এক্সপার্ট ম্যানেজমেন্ট টিম নিয়েই উনি এটার যাত্রা শুরু করেছিলেন। আর আজকে তাদের অসাধারণ পারফরমেন্স এর কারণেই বিশ্বের প্রায় 170টা কান্ট্রির উপরে কোম্পানি বিজনেস করছে। 42 বছর পার হয়ে গেছে এবং 43 বছরে এটা রান করছে, এবং আন ইন্টারাপ্টেড গ্রোথ। এটার গ্রোথটা আপনার এই এই কখনো নিচের দিকে নামেনি,
এটা সব সময় বিজনেস করতে উপর দিকে গেছে আপনার। তারপরে ডুইং বিজনেস ইন দা হেলথ এন্ড ওয়েলনেস সেক্টর, এখানে আমরা যে বিজনেসটা করছি এটার মূল হচ্ছে মানুষ, মানুষকে সুস্থ রাখা এবং মানুষকে আপনার অর্থনৈতিকভাবে সম্পদশালী করে দেওয়া, সবকিছুই হচ্ছে এই কোম্পানির মূল কাজ। আর তাই তো এই কোম্পানি, এই যেহেতু মানুষ সুস্থ থাকতে চায়, মানুষ সুন্দর থাকতে চায়, অতি দ্রুত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটা গ্লোবাল মার্কেট কোম্পানি ক্রিয়েট করেছে অলরেডি। তো এই কোম্পানির প্রধান এবং মাস্টার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা। আমরা জানি আমাদের বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা প্রোডাক্টস, এবং আমাদের মাস্টার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা জেল। যে অ্যালোভেরা আমরা আজকে সারা বিশ্বের প্রতিটা মানুষ অ্যালোভেরার প্রতি ভক্ত, কারণ অ্যালোভেরা আছে অসাধারণ গুণ, এবং সেই গুণাবলী সমৃদ্ধ অ্যালোভেরার ভিতরে সবচাইতে বেশি যেটা ভালো, নাম্বার ওয়ান সারা ওয়ার্ল্ডের ভিতরে অ্যালোভেরা বারবাডেন্সিস মিলারি ফর আওয়ার লিভিং প্রোডাক্টস নিজস্ব জমিতে চাষ করে আসছে, এবং এটার আছে ট্রমেন্ডাস বেনিফিটস ফর ইউর হেলথ ইনসাইড অ্যান্ড আউটসাইড, শরীরের ভিতর এবং বাহিরে আপনার টোটালি একটা ভালো একটা বেনিফিট আপনার পাওয়া যায় এই অ্যালোভেরা থেকে। আমরা যদি দেখি আমাদের ইনসাইডে কি করছে, অ্যালো সাপোর্টস ডাইজেস্টিভ হেলথ। আমাদের আমাদের যারা আমরা মানুষ হিসেবে যারা বেঁচে আছি প্রত্যেকেরই ডাইজেস্টিভ যে সিস্টেমটা আছে, একদম খাদ্যনালী থেকে শুরু করে টয়লেট রাস্তা পর্যন্ত, ওই রাস্তাটা যদি ক্লিন থাকে তাহলে তাহলে দেখা যাবে কি আমরা প্রায় 80% সুস্থ। তো আমাদের এই অ্যালোটার প্রধান কাজ হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখা, প্রমোটস আ হেলদি ইমিউন সিস্টেম, আমাদের যতগুলো ইমিউনিটি ফাংশন গুলাকে কি করে স্ট্রং করে দিচ্ছে, হেলদি রাখছে। তারপর হচ্ছে আপনার সাপোর্টস নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন অ্যান্ড বুস্ট ন্যাচারাল এনার্জি লেভেলস, এবং এটা আপনার এই কি করছে আপনার নিউট্রিয়েন্টের একটা চমৎকার সাপোর্ট দিচ্ছে, যেটা আমাদের এনার্জি লেভেলটাকে কি করে বুস্ট আপ করছে এবং বডিতে সব ধরনের খাবার অ্যাবজর্ব করছে এই নিউট্রিয়েন্ট সাপোর্টের কারণে। এরপরে আছে কি, এরপর হচ্ছে আমাদের বাইরে যে আমাদের বাইরে যে কি আছে আপনার এই আমাদের বাইরের সেটে ও এলো ময়েশ্চারাইজেস কন্ডিশনস অ্যান্ড সুথস দ্য স্কিন। আমাদের আমাদের শরীরের বাইরে যে সবচেয়ে বড় অর্গানটা আছে সেগুলোর নাম হচ্ছে আপনার স্কিন, এবং স্কিনকেও সুরক্ষিত রাখা, ময়েশ্চারাইজ করা এবং কন্ডিশনিং করা হচ্ছে এলোর প্রধান কাজ। সো আমরা ভিতর এবং বাইরে যত প্রকারের কি আছে আপনার এই উপকারিতা আছে সব আমরা এলো থেকে পাই, আর এই জন্য ফরএভার লিভিং প্রোডাক্টস অ্যালোভেরাকে বেছে নিয়েছে তার প্রধান এবং মাস্টার প্রোডাক্ট হিসেবে, যাতে মানুষ এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিট হয়। প্রোডাক্ট ট্রেনিং এ আপনারা এই ব্যাপারে বিস্তারিত জানবেন ইনশাআল্লাহ। ফরএভার, হোয়াট ফরএভার ডাজ ডিফারেন্টলি, দেখেন এটা দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রোয়ার, লার্জেস্ট গ্রোয়ার থেকে আমাদের অ্যালোভেরা হচ্ছে বিশ্বের প্রায় 85% ডিমান্ড, এর সাপ্লাই দিচ্ছে ফরএভার, এবং অ্যান্ড ম্যানুফ্যাকচারার অফ এলো অ্যান্ড অ্যালোভেরা বেসড প্রোডাক্টস, এলো বেসড যত প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমরাই সবচেয়ে সেরা, এবং আমরা সবচেয়ে বেশি এলো বেসড প্রোডাক্ট তৈরি করছি হ্যান্ড হারভেস্টেড, এটা টোটালি হাতে কাটা, কোন ধরনের কোনো মেশিনের ব্যবহার করা হয় না, অ্যান্ড হ্যান্ড ফিলেটেড ইনার লিফ জেল। তো এখন আমরা এই যে প্রোডাক্ট গুলা দেখেন, আমাদের যে জেলটা কার্যকর সেটা হাতেই বের করে, কোন ধরনের কোনো মেশিনারিজ ব্যবহার করা হয় না, যেটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। এরপরে হচ্ছে আপনার প্যাটেন্টেড স্টেবিলাইজেশন, দেখেন যেহেতু প্রোডাক্ট নিজস্ব, সবকিছু আমাদের নিজস্ব, এবং এই প্রোডাক্ট যাতে কেউ কপি করতে না পারে বা নকল না করতে পারে, এই জন্য এটা কি করা হচ্ছে আপনার পেটেন্ট করা হয়েছে, ইউএসএ তে ডাবল পেটেন্ট করা হয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের। আর পেটেন্ট করতে গেলে অনেক সময় এবং অনেক টাকার প্রয়োজন, তারপরও আমাদের কোয়ালিটি ধরে রাখা এবং যাতে কেউ নকল করতে না পারে এই জন্য এটাকে পেটেন্ট করা হয়েছে, এবং আপনার এটার কোয়ালিটি হচ্ছে আপনার এই ন্যাচারালি এটা তৈরি করা হচ্ছে এবং ডিরাইভ অ্যান্ড সাইন্টিফিক্যালি অ্যাডভান্সড, এবং সাইন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড অ্যান্ড হাইলি কোয়ালিফাইড প্রফেশনালস, এখানে যারা আছেন অ্যাডভাইজারি বোর্ড আছে, এখানে সাইন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড আছে, এবং যাদের সার্বক্ষণিক তদারকিতে এটার প্রোডাক্টের গুণগত মান সব সময় আপনার হাইয়েস্ট লেভেলে থাকছে, এবং এটা যখনই যে দেশে যাচ্ছে সেই দেশের সরকারের
পারমিশন বলেন বা একটা কমপ্লায়েন্স কোম্পানি হিসেবে যত ধরনের অনুমোদন প্রয়োজন সবকিছু নিয়ে ব্যবসা করছে, তারপর কমন কিছু সার্টিফিকেট আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স কাউন্সিল সার্টিফিকেট, কোশার রেটিং সার্টিফিকেট, ক্রুয়েলটি ফ্রি সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট এবং ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। সো এটা বিশাল একটা ব্যাপার সবার কোম্পানির। আমরা এই কোম্পানিতে কিভাবে আপনার বিজনেস করব, কিভাবে টিম ডেভেলপ করব, সবকিছু করার আগে কোম্পানি সবসময় আমাদেরকে যে জিনিসটা শেখাচ্ছে সেটা হচ্ছে রিটেইলিং। কারণ এই কোম্পানিতে যারা কাজ করেন তাদেরকে শুধু টিম ডেভেলপ করলেই হবে না, প্রোডাক্ট রিটেল করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। যেখানে যত বেশি সেল তত বেশি বিজনেস, তত বেশি ইনকাম, তত বেশি টিম ডেভেলপমেন্ট। সো আসুন আমরা দেখি কিভাবে একটা আমরা রিটেল বিজনেস তৈরি করতে পারি। দেখেন অসংখ্য কাস্টমার আমাদেরও আছে আপনারা জানেন, যারা চায় আপনার এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করতে, কারণ এটা হচ্ছে সেরা প্রোডাক্ট, বিশ্বের সেরা প্রোডাক্ট। মেনি হু জয়েন ফর এভার ডু সো ফর ডিসকাউন্ট অন দেয়ার ফেভারিট প্রোডাক্টস or because they want to products they love with friends and family. So ekhane onekei ache apnar je bondhura ei product gulo use korte chay kintu bole je apnader product onek dam kintu tarpor company amaderke sei offer me amra discount e product ichhe kore sekhan theke সেখান থেকে আমরা কি করছি এক্সট্রা একটা ইনকামের রিটেইলিং করার মাধ্যমে অনেকে দেখবেন যে চাচ্ছে আপনার ডিসকাউন্টের ক্ষেত্রে, হ্যাঁ এখানে সেই অপরচুনিটি আছে। অনেকে আবার এখান থেকে এক্সট্রা ইনকাম করতে চায়, সেই সুযোগ এখানে আছে। বিল্ডিং এ রিটেল বিজনেস ইজ ভাইটাল টু এনি সাকসেসফুল ফর এভার বিজনেস বিগ অর স্মল। আমরা আমরা নিজেরা যার যত হয় সে তত ভালো বিজনেস করতে পারছে এখান থেকে। এবং রিটেইলিংটাও আমরা এমনভাবে করবো, মানে যদি কাস্টমারকে কাস্টমার যদি আপনার কি চায়, আপনার অ্যাকাউন্ট চায়, তাকে আমরা জয়েন করিয়ে দিয়ে কোম্পানি যে আপনার কিটা দিচ্ছে ডিসকাউন্ট লেভেল যেটা আছে সেই অনুসারে আমরা তাকে দিব। আমরা এর চাইতে বেশি ডিসকাউন্টে আমি ম্যানেজার, তার মানে এই না আমি যা পাচ্ছি তার ওইটা দিয়ে দিব। সো এখানে আমরা সিস্টেমেটিক ওয়েতে বিজনেস করব। আমরা তাইলে রিটেইলিং এর মাধ্যমে আমরা একটা বিশাল একটা অপরচুনিটি তৈরি করে দিতে পারবো, যেখানে দেখবেন যে আস্তে আস্তে যারা হবিলি বা পার্ট টাইম অথবা এক্সট্রা কিছু ইনকাম করতে চান তারাও একটা সময় বড় একটা টিম তৈরি করে ফেলবেন। বিল্ড এ রিটেল বিজনেস, আমরা কিভাবে রিটেল বিজনেস করব দেখেন। হোয়েন ইউ জয়েন ফর এভার, আপনি যখন ফর এভার জয়েন করবেন ইউ রিসিভ এ 35% ডিসকাউন্ট, এটা অ্যাজ এন FBO অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এনি প্রোডাক্ট দ্যাট ইউ শেয়ার উইথ আদার্স, যে কোনো প্রোডাক্ট আপনি অন্যকে শেয়ার করতে পারেন, ইউ মেক দ্যাট 35% প্রফিট অন দেয়ার পারচেস। আপনি এই এটা রিটেলিং এর মাধ্যমে আপনি এখান থেকে 35% কি করতে পারেন প্রফিট করতে পারেন। অ্যাজ ইউ গ্রো ইউর বিজনেস ইউ আর্ন ডিপার, আপনি ইচ্ছে করলে আপনার বিজনেস গ্রো করে আপনি আরো বেশি ডিসকাউন্ট আপনি তৈরি করতে পারবেন, ডিসকাউন্ট অ্যান্ড মেক গ্রেটার রিটেল প্রফিট। কি আপনি যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন আফটার কমপ্লিটিং ইউর 2CC অর এনি প্যাকেজ আপনি পারচেস করার পরে আপনি যখন FBO হিসেবে স্বীকৃতি পাবেন তখন আপনার একটা প্রমোশন হবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে, সেখান থেকে আপনি 30% ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর যদি আপনি অ্যাক্টিভলি এখানে ওয়ার্ক করেন তাহলে আরো 5% কোম্পানি আপনাকে বোনাস দিবে। সো আমরা এখান থেকে তাহলে 35% পাচ্ছি রিটেলিং থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে। যখন আমি সুপারভাইজার হয়ে যাব তখন আমার বোনাসের লেভেলটা আর বেড়ে যাবে 8%, অর্থাৎ আমরা 38% আমরা ইনকাম করতে পারবো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 43% ইনকাম করতে পারবো, ম্যানেজারের ক্ষেত্রে 48% আমরা ইনকাম করতে পারবো। অর্থাৎ আমরা কি পাচ্ছি এখান থেকে যে আপ টু 48% প্রফিট করতে পারছে রিটেল সেলস থেকে। এবং এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনাকে আপনি যখন পারচেস করবেন তখন যে কোনো লেভেল হোক না কেন, ম্যানেজার লেভেল পর্যন্ত বা এর উপরে যদি থাকেন আপনাকে পারচেস করতে হবে 30% ডিসকাউন্টে, আর বাকিটা হচ্ছে আর বোনাস। বোনাস 5%, 8%, 13% এন্ড 18%। সো এইভাবে আমরা আমাদের ইনকাম লেভেলটাকে ডিপের দিকে নিয়ে যেতে পারি যদি আমরা চাই। এরপরে
এখন তাহলে আমাদের কি করতে হবে, আমরা কিভাবে স্টার্ট করবো, কিভাবে শুরু করব। দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টস কখন আপনার শুরুতেই বলে না যে আপনি আপনি স্টার্ট করেন সেল রিটেল করে। ফরএভার লিভিং প্রোডাক্টস সবসময় বলে আপনি যখনই আপনি এই বিজনেসটা স্টার্ট করতে চান, আপনি আপনার নিজের কাস্টমার হন, বি ইউর ওন বেস্ট কাস্টমার। আপনি যদি আপনার নিজেরই বেস্ট কাস্টমার হতে না পারেন, তাহলে আপনি রিটেল করতে পারবেন না। আর যখনই আপনি এই প্রোডাক্টটা পারচেস করার পরে নিজে ইউজ করবেন, ইউজ করার পর দেখবেন যে আনডাউটেডলি আপনি সন্দেহাতীত ভাবে অনেক মানুষকে আপনি কি করতে পারবেন, অফার করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আর যদি নিজে ইউজ না করেন, তাহলে আপনার সবসময় ডাউট থেকে যাবে যে আমি যে প্রোডাক্টটা শেয়ার করেছি, যে প্রোডাক্টটা দিয়েছি আমার বা আমার কাস্টমারকে, সে যদি এখান থেকে কোনো ধরনের খারাপ আমাকে যদি বকাবকি করে, এই ধরনের একটা ডাউট চলে আসতে পারে। এই জন্য কোম্পানি সবসময় আগে বলছে যে ইউ হ্যাভ টু ইউজ ফার্স্ট টাইম। আপনি কতটুকু ইউজ করবেন, ইটস আপ টু ইউ। আপনার আপনার অবস্থার উপর আপনি প্রোডাক্ট ইউজ করবেন, যেটা আপনি ইউজ করবেন সেটাই দেখবেন আপনি শেয়ার করতে পারছেন। আমি যখন প্রোডাক্ট ইউজ করার পরে স্যাটিসফাইড হয়ে যাব, দেন আই উইল শেয়ার আদার্স। কিভাবে করব আমি, সেটা হতে পারে আমার এই কলিগের কাছে, হতে পারে আমার নেইবার্স এর কাছে, হতে পারে রিলেটিভস এর কাছে, হতে পারে আমার ফ্রেন্ডসদের কাছে। এভাবে শেয়ার করে করে আমরা 20 থেকে 30 জন রেগুলার কাস্টমার যদি ক্রিয়েট করতে পারি, দেন দেখবেন আপনি এই কোম্পানিতে যত ধরনের ইনসেন্টিভ আছে, যত ধরনের র্যাঙ্কিং আছে, আস্তে 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 সবকিছু আপনি অ্যাচিভ করতে পারবেন। এই জন্য তাহলে কি করতে হবে, আমাদেরকে ফার্স্ট স্টার্ট করতে হবে ইউজিং এর মাধ্যমে, দেন আমরা শেয়ার করব। এবং শেয়ারিং এর মাধ্যমে যদি আমরা 20 থেকে 30 জন রেগুলার কাস্টমার করি, তাহলে দেখবেন আমার অনেক ইম্প্রুভ হয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা কি করতে পারি, বিজনেস শেয়ার করতে পারি। আমি যখন 30 জন কাস্টমার ক্রিয়েট করব, তারা যখন আমার স্টেবল কাস্টমার হয়ে যাবে, তারা যখন প্রতি মাসে আমার থেকে প্রোডাক্ট পারচেজ করবে, আপনি দেখবেন ওই জায়গা থেকে আপনার বিজনেসটা আরো মানে ডেভেলপ হতে পারে। দুই রকম হতে পারে, একটা হচ্ছে কাস্টমার আপনাকে আরো কাস্টমার দিতে পারে, অথবা ওই কাস্টমারই আপনার সাথে বিজনেস এ সামিল হতে পারে। কিভাবে, আপনি তাদেরকে এই বিজনেসটা শেয়ার করতে পারেন। এমন হতে পারে তারা বললো, ভাই আমি তো খাচ্ছি এই প্রোডাক্টটা, এখন আপনি আমাকে কিছু কমিয়ে দেন। যে আপু বা ভাইয়া ঠিক আছে, আপনি কম নিতে পারবেন যদি আপনি এখানে এই আপনার জয়েন করেন। জয়েন করলে কি হবে, আপনাকে কোন টাকা লাগবে না, জাস্ট আপনি প্রোডাক্টটা কিনবেন, আপনাকে 5% ডিসকাউন্টে প্রোডাক্টটা সে আপনাকে দিবে। তো এইভাবে করে করে আমরা আস্তে 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 ওই কাস্টমারকে আস্তে আস্তে আমরা এফবিও করে তাকে 30% নিয়ে আসতে পারি, এবং তাকে একটা বিজনেস অপরচুনিটি শেয়ার করতে পারি। এছাড়া তো আরো অনেককে আমরা এটা শেয়ার করে আমরা এই বিজনেস ইনভলভ করতে পারি। এবং দেখেন, টিচ আদার্স হাউ টু বিল্ড আ রিটেল বিজনেস। আপনি অন্যকে শিখাবেন কিভাবে এটা রিটেল বিজনেস করতে হয়। এখন আপনি কিভাবে অন্যকে কোচিং দিবেন, আপনি তো নিজেই আপনি এই রিটেলার তৈরি করেন নাই। যদি না করেন, তাহলে আপনি তো, এই জন্যই ফার্স্ট টাইম কোম্পানি বলছে ইউ হ্যাভ টু ক্রিয়েট আপনার কাস্টমার। কাস্টমার তৈরি করেন কিভাবে, আপনার ইউজ করার পরে, আপনি আগে ইউজ করেন, তারপরে ক্রিয়েট করেন, তারপরে আপনি কি করবেন রিটেল মানে বিজনেস আপনি কিভাবে করবেন। দেখেন, বিল্ড এ টিম, আমি আগে বলেছি আমাদের কি করতে হবে, আমরা যখন প্রোডাক্টটা ইউজ করব, ইউজ করার পরে যদি আমরা এটাকে ব্যাটার ফিল করি, দেন আমরা একটা লিস্ট করব, কন্ট্যাক্ট লিস্ট। কন্ট্যাক্ট লিস্ট কাদেরকে নিয়ে করব, কন্ট্যাক্ট লিস্ট করবো তাদেরকে নিয়েই যাদেরকে আমরা চিনি বা যারা আমাকে চিনে, কারণ একটা ফেথ বা কনফিডেন্স এর ব্যাপার সেবার আছে এখানে। আমরা যদি কন্ট্যাক্ট লিস্টটা এভাবে পার্ট করি যে আমার রিলেটিভস, যত রিলেটিভস আছে সবার নাম লিখলাম, যত ফ্রেন্ড আছে সবার নাম লিখলাম, যত কলিগ আছে সবার নাম লিখলাম, এবং আমি যতবার জায়গায় থেকেছি যত নেইবার আছে বা প্রতিবেশীর সবার নাম লেখার পরে, যদি আমরা ঠান্ডা মাথায় আস্তে 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 যদি 2-3 জন করে আমরা যদি রেগুলার কন্ট্যাক্ট করি, দেন আমাদের অনেক লোকের সাথে আমাদের কি হয়ে যাবে, আবার নতুন করে রিকানেক্ট। এবং তাদেরকে কি করবো, শো করবো। কি শো করবো, আমাদের প্রোডাক্ট শো করবো, আমি যে প্রোডাক্ট ইউজ করেছি তার আমি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেটা শো করবো, এবং ওই প্রোডাক্টস এর বেনিফিটটা শো করবো। করার পরে দেখবেন যে আপনার অনেক কাস্টমার ক্রিয়েট হবে। আবার আমরা সেখান থেকে বিজনেস প্রেজেন্টেশন, যেটা আমি একটু আগে বলেছি, আমরা কাস্টমার থেকে করতে পারি বা কাস্টমারের বাইরে থেকে করতে পারি। এরপরে কি করতে পারি, এরপরে যখন আমি বিজনেস প্রেজেন্টেশন দিলাম, তখন যদি কেউ ইয়েস বলে, আমরা সাথে সাথে তাকে জয়েন করাবো। জয়েন কিভাবে করাবো, এখন তো সবচাইতে সহজ সিস্টেম হয়ে গেছে জয়েন করানোর, যেটা আমরা রেগুলার করে যাচ্ছি। কার সাথে কথা বলছি, ইয়েস বলেছে, সাথে সাথে মোবাইলটা নিয়ে ওখানে জয়েন করে দিচ্ছি অনলাইনে। আর কোনো ধরনের কোনো আপনার এই কি থাকবে না,
কোন ডাউট থাকবে না যে আপনার কাস্টমার অফিসে যাবে তারপর আরেকজন কি করবে, এটা কোনো সুযোগ নাই। কোম্পানি আমাদেরকে চমৎকার একটা অপরচুনিটি দিয়েছে জয়েন করানোর। আমরা জয়েন করাতে পারি এভাবে অনলাইনে পারি, অথবা আমরা ম্যানুয়ালি জয়েন করাতে পারি, আমাদের ফর্ম আছে সেভাবে। করার পরে আমরা অনেকে দেখেছি যে কাউকে আমরা FBO বানালাম, বানানোর পরে আমরা তাকে ছেড়ে দিই যে এবার ঠিক আছে আপনি আপনার ব্যবসা করেন, আপনাকে বিজনেস তৈরি করে দিলাম, বিজনেস করেন না। আমাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যিনি আমার FBO হয়েছেন তাকে আমরা যখন বিজনেস অপরচুনিটি করেছি তখন অনেক ধরনের ড্রিম দেখিয়েছি, অনেক স্বপ্ন দেখিয়েছি। এখন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তাকে আপনার নিয়ে বসতে হবে, তাকে কোচিং দিতে হবে, প্ল্যান দিতে হবে, এবং প্ল্যান দেওয়ার পরে অ্যাকশন নামতে হবে, এবং অ্যাকশন নেমে তাকে হেল্প করতে হবে। যত বেশি আপনি হেল্প করবেন তত বেশি আপনিও বেনিফিট পাবেন, আপনি যাকে FBO তৈরি করেছেন তারও হেল্প হবে। যত বেশি আপনার FBO হেল্প হবে তত বেশি আপনার হেল্প হবে। সো আমরা এভাবে অ্যাকশনে নামতে পারি, এবং নামার পরে যে জিনিসটা হবে, দেখেন আমরা যে বিজনেসটা করতে পারি, আমি আগেই বলেছি 20 থেকে 30 জন রেগুলার কাস্টমার ক্রিয়েট করবো। যদি 30 জন কাস্টমার আমাদের তৈরি হয়ে যায়, আর যদি অ্যাভারেজ 3,000 টাকার প্রোডাক্ট পারচেজ করে কাস্টমাররা, দেখবেন সেখানে প্রায় 90,000 টাকার প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে। এবং এই 90,000 প্রোডাক্টের আপনার আমাদের যে সিসি সেটা হচ্ছে আপনার 5 সিসির মতো হয়ে যায়। এখন ধরেন আপনি যদি 5 সিসি করেন, 5 সিসি করেন, তাহলে আপনার কি হবে, আপনি এই কোম্পানিতে আপনি মিনিমাম 30 থেকে 40 41 হাজার টাকা ইনকাম করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর র্যাঙ্কস, থেকে নিয়ে ম্যানেজার পর্যন্ত। এখন আমরা সেই জায়গায় আমাদের এখানে কোম্পানি বলছে কি যে ওয়ার্কিং উইথ 5 key people, আপনি ওই জায়গা থেকে যদি 5 জনকে বেছে নেন, যাদেরকে আপনি কাস্টমার তৈরি করেছেন 30 জন, তাদেরকে যদি আপনি বিজনেস প্রেজেন্টেশন দেন, অথবা আদার্স থেকে অন্য জায়গা থেকে কাউকে যদি আপনি প্রেজেন্টেশন দেন, দেওয়ার পর দেখবেন যে আপনার 2 জন 4 জন 5 জন করে 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 অনেক লোক হয়ে গেছে। আপনি আপনার পছন্দ মতো ট্যালেন্ট দেখে বাছাই করে নেন 5 জনকে, সবাইকে নিয়ে বিজনেস করার সমস্যা নাই, বাট ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর মাস্টার পিস, যেটা আমাদের র্যাক্স মন বলেছেন। সো আমরা মাস্টার পিস তৈরি করবো, আমরা 5 জনকে বেছে নিব, বেছে নেওয়ার পরে কি করব, তাদেরকে একটা কোচিং দিব। কি কোচিং দিব, যে আমি যে করেছি তুমি তাই করো, আমি কি করেছি, আমি কিন্তু সিম্পল কাজটা করেছি। হোয়াট ইজ সিম্পল কাজ, যে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ইউজ দ্য প্রোডাক্টস, যদি আমার কাস্টমার থেকে সেটা হয়ে থাকে তাহলে এটা প্রয়োজন নেই, সে তো আমার ইউজার হয়ে গেল। এবং তাকে বলতে হবে যে আমি যেভাবে 20 থেকে 30 জন কাস্টমার ক্রিয়েট করেছি করার কারণে আজকে আমি এই অপরচুনিটি গুলো পাচ্ছি, আপনিও ইচ্ছা করলে এরকম কাস্টমার ক্রিয়েট করেন, আপনি চান না আপনার কলিগস, আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ডস, আপনার নেইবার্স সুস্থ থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, যদি চান তাদেরকে আপনি শেয়ার করেন, এভাবে আপনিও ডেভেলপ করেন 20 থেকে 30 জন কাস্টমার, এবং সেখান থেকে আপনিও ফাইন্ড 5 key people। অর্থাৎ এখানে সবকিছুর সারসংক্ষেপ হচ্ছে কস্ট টু ডুপ্লিকেট, লাইক ইউ, আপনার মতো, আপনার মতো আপনি ডুপ্লিকেশন তৈরি করেন, যারা ইউজ করবে, ডেভেলপ করবে কাস্টমার, এবং 5 জনকে নিয়ে, মিনিমাম 5 জনই হতে পারে না, এটা হচ্ছে আপনার একটা জাস্ট একটা এক্সাম্পল, 5 জনকে নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, দেখবেন আপনার অনেক কিছু হয়ে যাবে যেটা কল্পনা করা যায় না। তো আমরা তাহলে কি করতে পারি, আমরা ডুপ্লিকেশন তৈরি করতে পারি, এবং ডুপ্লিকেশন তৈরি করে দেখবেন তারা কি করবে, তারাও 30 জন কাস্টমার ক্রিয়েট করবে, তারাও 5 জন করে আপনার এই FBO মানে বা ট্যালেন্ট পুল বাছাই করে নিবে। এতে দেখা যাচ্ছে কি 100, এই জায়গাতে 150 জন কাস্টমার প্লাস আপনার 25 জন FBO হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা দেখেন আমাদের টাইমটাকে আমরা কিভাবে কি করতে পারি। দেখেন এখানে ফর এভার বিজনেস ওনার হিসেবে আপনি যে কাজ করছেন, হয়তোবা আপনি সপ্তাহে 10 ঘন্টা সময় দিচ্ছেন, বাট আপনি যে আপনার 5 জন লোককে বিজনেসটা শিখিয়ে দিলেন, তাদের তারাও তো ওয়ার্ক করছে, কেউ করতেছে 20 ঘন্টা, কেউ করতেছে 5 ঘন্টা, কেউ করতেছে 10 ঘন্টা, কেউ 50 ঘন্টা, কেউ 30 ঘন্টা, মানে অ্যাকর্ডিং টু দেওয়ার টিমস। সো ওই টিমকে নিয়ে তারা মানে এরকম সময় আপনার কোম্পানিকে দিচ্ছে, এই সবগুলোর সময় কিন্তু আপনার উপরে এসে পড়ছে, আপনারও লাভবান হচ্ছে। এই জন্য কোম্পানির চেয়ারম্যান বলেছেন, বাই হেল্পিং আদার্স গেট হোয়াট দে ওয়ান্ট, ইউ হোয়াট ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি অনেকে হেল্প করেন, দেখবেন আপনি করবেন ওই হেল্পিং এর রেজাল্টটা আপনার উপরও আসবে। সো এতে 25 ঘন্টা ওয়ার্ক ইন ইউর বিজনেস, আপনি সময় দিয়েছেন কিন্তু আপনার উপর আসতেছে 125 ঘন্টা। দিস ইজ দা নেটওয়ার্ক বিজনেস। সো এইভাবেই আমরা করতে পারি, করার মাধ্যমে আমরা
একটা সাকসেসফুল বিজনেস তৈরি করতে পারে। এখন এই বিজনেস তৈরি করার আগে আমাদের একটা কিছু জিনিস জানতে হবে, কমন কিছু জিনিস জানতে হবে। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, এই বিজনেসটা বিশ্বের 170টা কান্ট্রিতে আছে এবং এই কান্ট্রি প্রত্যেকটা কান্ট্রিতে আমরা বিজনেস করতে পারছি। সো এক এক দেশে এক একটা কারেন্সি আমরা দেখতে পাচ্ছি, কোথাও পাউন্ড, কোথাও ডলার, কোথাও ইউরো, কোথাও রিঙ্গিত, কোথাও টাকা, কোথাও রুপি, এক এক দেশে এক এক কারেন্সি। সো ফরএভার প্রত্যেকটা কান্ট্রিতে আমাদেরকে বিজনেস করার অপরচুনিটি দিয়েছে এবং আমাদের একটা মেজারমেন্টের জন্য একটা গ্লোবাল কারেন্সি ফরএভার তৈরি করেছে, যার নাম হচ্ছে ক্যাশ ক্রেডিট। এবং এই ক্যাশ ক্রেডিট হচ্ছে আপনার এই প্রত্যেকটা প্রোডাক্টস এর পয়েন্ট। যেমন ধরেন আমার ফর এভার ব্রাইট টুর জেল, এটার দাম হচ্ছে 508 টাকা, এটার সিসি হচ্ছে 0.028 সিসি। আমার এলো এভার শিল্ড এর প্রাইস হচ্ছে 475 টাকা, এটার পয়েন্ট হচ্ছে 0.02 সিসি 26 সিসি। আরজি প্লাস 3.3444 সিসি। আমার অ্যালোভেরা জেল বা বিটস এন্ড পিচেস বা নেকটার হচ্ছে 0.092 সিসি। এই যে সিসি গুলা, এই সিসি গুলাকে কাউন্ট করার পরে যদি 1000 পয়েন্ট হয় তাহলে হচ্ছে 1 সিসি। সো 1 সিসির রিটেলিং প্রাইস হচ্ছে আপনার 18,500 অ্যাপ্রক্সিমেটলি, কমতে পারে বাড়তে পারে সেটা অন্য জিনিস। সো এইভাবে আমরা এই যদি এই বিজনেস করি তাইলে আমাদেরকে জানতে হবে সিসি সম্পর্কে। সিসি জানার পরে আমরা একটা ডিসিশন নিতে পারি যে কিভাবে এই সিসি করব। আর আমি আগেই বলেছি যে সাকসেসফুল বিজনেস তৈরি করতে হলে আপনাকে মিনিমাম 5 জন লোক নিয়ে আপনি কাজ করেন। তার আগে আপনাকে রিটেল করতে হবে মিনিমাম 20 থেকে 30 জনের কাছে, এবং ওই 30 জন লোক যদি আপনার এই আপনাকে ডুপ্লিকেট করে, সরি, ওই 30 জন লোক যদি আপনার প্রোডাক্ট পারচেস করে, তাহলে ওখান থেকে এমনিতেই আপনার 5 সিসি হয়ে যাচ্ছে। এটা সাধারণভাবে আমরা বুঝতে পারি। তারপরও কোম্পানি বলছে 5 সিসি আমরা কিভাবে করব। অ্যাট ফার্স্ট আপনি আপনাকে ইউজ করতে হবে আপনার, প্লাস আপনাকে প্রোডাক্ট প্রমোট করতে হবে, প্লাস টিম বিল্ড আপ করতে হবে। অর্থাৎ রিক্রুটিং, প্রমোটিং অ্যান্ড ইউজিং, এই তিনটার সমন্বয়ে আপনার 5 সিসি হয়। সেটা 5 সিসি ট্রেনিং হবে ইনশাল্লাহ। এবং 5 সিসি করলে কি হয়, 5 সিসি করলে বিভিন্ন ধরনের আপনার, আমাদের আগে এই কোভিড এর আগে বিভিন্ন প্রোগ্রাম হতো, এটা কক্সবাজার যাওয়ার আগের প্রোগ্রাম, এটা কক্সবাজারে ওরা এনজয় করছে 5 সিসি প্রোগ্রামে গিয়ে, দেখেন আমরা সবাই এখানে এনজয় করতেছি। তো এটা হচ্ছে আপনার 5 সিসি। 5 সিসি এখানে আসলো কেন, 5 সিসি হচ্ছে আমাদের একটা বিশাল একটা ব্যাপার, নট অনলি 5 সিসি ক্লাব বা এই এনজয়, এই 5 সিসির মাধ্যমে এই কোম্পানিতে আমরা যত ধরনের ইনসেন্টিভ দেখতে পাচ্ছি সবকিছুই আমরা অ্যাচিভ করতে পারি যদি আমরা ডুপ্লিকেশন তৈরি করতে পারি, আমার টিমটাকে ডেভেলপ করতে পারি। এবার দেখেন টিম লিডিং বোনাস, টিম টিম বলে আসতেছি আমরা, এবং বড় ধরনের টিম তৈরি করব, সেই হিসাবে আমরা কি করছি, টিম লিডিং বোনাস আমাদেরকে পেতে হবে। কারণ আমরা এখানে যাদেরকে হেল্প করব ওদের কাছ থেকে আমরা আবার বেনিফিটেড হব। কিভাবে হব দেখেন, আর্ন আপ টু 13% বাই হেল্পিং ইউর টিম বিল্ড আর রিটেল বিজনেস। আমি পরিশ্রম করব, আমি হেল্প করব, আমি আরো জনকে এখান থেকে একটা ভালো অপরচুনিটি তৈরি করে দেবো, অনেক কিছু, অনেক ইনসেন্টিভ পাই দিব, অনেক ধরনের আপনার ইনকাম করে দিব। সে জায়গা থেকে তো আমারও কিছু থাকতে হবে। কোম্পানি এই সিস্টেমটা করেছে এবং চমৎকার সিস্টেম। আমরা যত বেশি হেল্প করব, যত টিম ডেভেলপ করব, যত টিম বিল্ডিং করব, সেখান থেকে আমরা আপ টু 13% আমরা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবো। এবার দেখেন আমি সংক্ষেপে আবার জিনিসটাকে নিয়ে আসতেছি, যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন তারা কনজিকিউটিভ 2 মাসের ভিতরে 2 সিসি করতে হবে, এবং করার পরে 35% প্রফিট অন রিটেল সেলস, আর এই 30% প্রফিট অন প্রিফারড কাস্টমার সেলস। অর্থাৎ আপনি যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাবেন, অর্থাৎ আপনি যখন FBO হয়ে যাবেন, তখন আপনি আরো মানুষকে রিক্রুট করবেন, যত রিক্রুট করবেন ওই জায়গা থেকে আপনি 25% পাবেন এই বোনাস, আরো প্রফিট, আর 5% পাবেন বোনাস যদি আপনি অ্যাক্টিভ থাকেন। অর্থাৎ 30% কোম্পানি আমাদেরকে এই হেল্পিং টাই দিচ্ছে রিক্রুটিং এ। এরপরে যখন আমরা 25 সিসি করব, আমার যত FBO আছে সবাইকে মিলে নিয়ে 25 সিসি করবো, এটাও কনসেকিউটিভ 2 মান্থসে, তখন আমার ইনকামটা আরো 8% বেড়ে যাবে, এই 8.5% মানে আরো 3% বেড়ে যাবে, অর্থাৎ 38% হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাদের সবারই জানা আছে। এরপর যখন আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হব, আমাদের হতে হলে আমাদের 75 সিসি আমাদের করার প্রয়োজন। সেখান থেকে আমরা 30+ প্লাস 13%, অর্থাৎ 43%। এবং এখানে দেখেন কিভাবে হচ্ছে, হাউ ইউ ডু 5 সিসি, আপনি 5 সিসি করলেন, অথবা সুপারভাইজার ক্ষেত্রে আপনি 5 সিসি করলেন, আপনি অ্যান্ড ফর এক্সাম্পল শো 9 আদার্স টু ডু দ্য সেম, আরো 9 জনকে আপনি এরকম 5 সিসি করতে বললেন, তাহলে 5 নং 45 আর 5 কত,
50, যদি 2 মাসে এটা করা হয় তাহলে হচ্ছে 100 সিসি, আমার প্রয়োজন 75 সিসি। আমরা এইভাবে এই 5 সিসির মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা র্যাঙ্ক অ্যাচিভ করতে পারি, যদি ডুপ্লিকেশন তৈরি করতে পারি। এরপরে আমরা ম্যানেজার লেভেলে যাব। ম্যানেজার লেভেল যেতে হলে আমার লাগবে এই 2 মাসের ভিতরে হচ্ছে আপনার 120 সিসি, অথবা 3 বা 4 মাসে আমরা 150 সিসি করতে পারি, দেন আমরা ম্যানেজার লেভেলে পৌঁছতে পারবো। এবার এই ম্যানেজার লেভেল পৌঁছতে হলে আমাদের কি করতে হবে, যদি ধরেন মনে করেন আপনার ওই লেভেল আসার পরে আপনি নিজে ভ্যাপসিস করছেন এবং আপনি ডুপ্লিকেশন তৈরি করে 14 জনকে আপনি ওই জিনিসটা শিখিয়েছেন, তাহলে 5 14 70 আর 5 75, 75 করে 150, আপনি ম্যানেজার হওয়ার চেয়ে আরো অনেক বেশি চলে যাচ্ছেন। সো এইভাবে এইভাবে আমরা আমাদের বিজনেসটাকে কি করতে পারি এবং আমাদের ইনকামটাকে আরো ডিপ করতে পারি, আরো গভীরে নিয়ে যেতে পারি এবং আমরা অনেক বড় একটা টিমের মালিক হয়ে যেতে পারি। এবার দেখেন, এই কোম্পানি শুধু ইনকামই দিচ্ছে না, অনেক ধরনের ইনসেন্টিভ দিচ্ছে, চেঞ্জ আপনার আপনার লাইফ চেঞ্জিং আপনার ইনসেন্টিভ দিচ্ছে। কিভাবে? আমরা ফরএভার অফার্স এডিশনাল অপরচুনিটিস, আমরা যে ইনকাম গুলো এতক্ষণ দেখে আসলাম এর চাইতে মানে আরো অতিরিক্ত আপনার অপরচুনিটি দিচ্ছে টু ইনক্রিজ ইউর ইনকাম, আপনার ইনকামটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আর্ন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড বিজনেস ডাউন দ্য রোড, আমরা আমরা দেখেন এই কোম্পানি প্রতি বছর 2টি কান্ট্রিতে ট্রাভেলিং এই ট্যুর করাচ্ছে, কোম্পানি করাচ্ছে যারা এখানে অ্যাচিভ করছেন। সো আমরা যদি আমাদের 5 সিসি কন্টিনিউ করতে পারি, আমাদের টিমটাকে 5 সিসি করতে পারি, দেখবেন যারা বিওপি দেখেছেন, বিওপিতে ওই একটা সুযোগ মানে কি দেখানো হয়েছে, অপরচুনিটি দেখানো হয়েছে, যে কোনো মানুষের পক্ষে, যে কোনো এফবিওর পক্ষে সম্ভব তার পক্ষে ওই জায়গায় অ্যাচিভ করা, গ্লোবাল রেলি বলেন বা ইগল মেজা বলেন। এখন দেখেন এখানে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুরাইদা বিনতে মুহাম্মদ। উনি কি করেছেন, উনি উনি আপনার এইবার সারা ওয়ার্ল্ড এর ভিতরে সেকেন্ড হয়েছেন, অথচ এই ভদ্রমহিলা এবং বর্তমানের মহিলার মধ্যে অনেক পার্থক্য। আমরা কেন এই কথাটা এই জিনিসটা আমি নিয়ে আসলাম, এটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই জুরাইদা উনি ডিক্লেয়ার দিয়েছিলেন যে উনি সারা ওয়ার্ল্ড এর ভিতরে ফার্স্ট হবেন, অথচ যখন তিনি ফরএভারে জয়েন করেন তখন কিন্তু ওনার এই ধরনের অবস্থা ছিল না, অনেক খারাপ অবস্থা ছিল। কিন্তু কি করেছে উনি, উনি সিস্টেমেটিক ওয়েতে বিজনেস করেছে, আর সিস্টেমেটিক ওয়েতে বিজনেস করার কারণে আপনার আজকে এই পর্যায়ে এসেছে। কি সিস্টেম করেছে, কোম্পানি যেভাবে পথ দেখিয়েছে যে দেয়ার আর নো শর্টকাটস, কোম্পানি চেয়ারম্যান বলছে কোনো শর্টকাট রাস্তা এখানে নাই। উনি 4 সিসি 5 সিসি মেনটেন করে করে ডুপ্লিকেশন তৈরি করে করে আজকে জিএলটি মেম্বার এবং সারা ওয়ার্ল্ড এর সেকেন্ড হয়েছেন। এখানে দেখেন তিনি ছিলেন 4 নম্বর স্থানে গত বছর, গত বছর 4 নম্বর স্থানে ছিলেন, আজকে এবার কি হয়েছে, জেন লিচের মতো, জেন লিচের মতো দীর্ঘ দিন ধরে সেকেন্ড লেভেল ধরে রাখা সেই ভদ্রমহিলাকে, ও ইংল্যান্ডের ভদ্রমহিলাকে উনি টপ কি এখন সেকেন্ড হয়েছেন, এবং রফ কিপ ও তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই, আপনারা দেখেছেন যে রফ কিপের গত বছর গত এই এই লাস্ট ইয়ারের সিসি হচ্ছে 20,000 সিসি, যেখানে জুলাইদার সিসি হচ্ছে আপনার 15,000 সিসি, অর্থাৎ রফকিপও এখন তার জন্য একটা মাথা ব্যথার কারণ। সো বিজনেস বাড়বে না কেন, রফকিপও আবার তার মানে এই 1 নম্বর স্থান ধরে রাখার জন্য আর দ্বিগুণ কাজ করে যাবে, দ্বিগুণ কাজ করে যাবে জুরাইদা বিনতে মুহাম্মদ। থার্ড লেভেলে চলে আসছে নোবাইল, নোবাইল কি বসে থাকবে, নোবাইলও চাবে নাম্বার 1 হওয়ার জন্য। সো এইরকম মানে কম্পিটিশনটা থাকা ভালো, আপনাকে এই কম্পিটিশন আসতে হলে কি করতে হবে, আপনাকে এই কম্পিটিশন আসতে হলে টিম বিল্ড আপ করতে হবে, টিম ডেভেলপ করতে হবে। আপনি যদি নর্মাল ওয়েতে কিছু টাকা ইনকাম করে থাকতে চান সেটা অন্য জিনিস, বাট আপনাকে যদি অনেক বড় হতে হয়, আপনাকে যদি অনেক বেশি বেশি চ্যালেঞ্জ বোনাস অ্যাচিভ করতে হয়, গ্লোবাল র্যালি অর্গানাইজেশন অ্যাচিভ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে টিম ডেভেলপ করতে হবে, তাহলে আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার দেখেন এই গ্লোবাল রেলি বলেন, ইগল বলেন, তারপরে আপনার চ্যালেঞ্জ বোনাস বলেন, আপনার এই দেখেন ফরএভার টু ড্রাইভ কার প্ল্যান, আমাদের কার স্বপ্ন না এটা সুন্দর ডুপ্লেক্স বা থ্রিপ্লেক্স বাড়ি থাকার, যাদের বাড়ি আছে তারা আর একটা সুন্দর একটা কোম্পানি করার প্রত্যেকেরই এই স্বপ্ন আছে, এবং সেই স্বপ্নটাকে পূরণ করে দেওয়ার জন্য ফরএভার ইম্পোর্টার্স এই লাইফ চেঞ্জিং আপনার এই সিস্টেম তৈরি করে দিয়েছে, যার মাধ্যমে আপনি গাড়ি বলেন, বাড়ি বলেন, এবং জাপানিরা তো হেলিকপ্টার কিনছে। সো আপনি আপনার অ্যাসেট কোন জায়গায় নিয়ে যাবেন সেটাও ডিপেন্ড করছে আপনার আপনার টিম ডেভেলপমেন্টের উপর, আপনার এই পরিশ্রমের উপর, এবং আপনার সব ধরনের ইনসেন্টিভ অ্যাচিভমেন্টের উপর। এরপর দেখেন ইগল ম্যানেজার প্রতি বছরই হচ্ছে, এবার আমেরিকার ফিনিক্সে হবে, আমাদের দেশ থেকে অনেকেই এই এপ্রিল পর্যন্ত সময় আছে, ইনশাল্লাহ এবার অনেকেই ইগল হচ্ছেন এবং অনেকেই অলরেডি হয়ে গেছেন। সো আমরা অপেক্ষায় আছি সেই ইগলের। এরপরে হচ্ছে আপনার
গ্লোবাল র্যালি যেটা আমি বলেছি প্রতি বছর বিভিন্ন কান্ট্রিতে আপনার এই গ্লোবাল র্যালি হচ্ছে, যেটা এই বছর অস্ট্রেলিয়া হবে, যেটা অনলাইনে এবার হবে কোভিড এর কারণে। সো আমরা এই সমস্ত ইনসেন্টিভ গুলো যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে টিম ডেভেলপ করতে হবে। আর এই টিম ডেভেলপের মাধ্যমে সবচাইতে বড় যে জিনিসটা ইনকামটা, আমরা প্রতি মাসে তো ইনকাম করেই যাচ্ছি, এরপরে যে ইনকাম সেটা হচ্ছে চেয়ারম্যান বোনাস, কোম্পানির চেয়ারম্যান এই কোম্পানির অ্যানুয়াল টার্নওভারের উপর যে প্রফিট আসে সেই প্রফিটের একটা বড় পার্ট গিফট করছেন। ইচ্ছা করে এটা না মানে উনি না দিলেও পারতেন, কিন্তু আমাদের এখানে যারা অ্যাচিভ করছেন তাদেরকে দিচ্ছেন, এবং যিনি অ্যাচিভ করছেন তিনি ওই জায়গায় না যাওয়ার আগ পর্যন্ত এই আপনার এই বুঝতে পারছেন না কত পাচ্ছেন, এবং যখনই তিনি এই কাগজটা ওঠাচ্ছেন দেখা যাচ্ছে কি একদম নিজেই অবাক হয়েছেন যে হাউ ইট পসিবল এত টাকা আমি পেয়েছি। সো আমাদেরকে চেয়ারম্যান বোনাস পাওয়ার জন্য একটা চমৎকার টিম ডেভেলপ করতে হবে। টিম ডেভেলপমেন্টের বাইরে কোনো কিছু নাই, তাই তো আজকের আমার টপিক হচ্ছে বিল্ড এ বিগ টিম, তাইলে আমাদের লাইফটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, যেরকম চেঞ্জ করেছেন এই সমস্ত ভদ্রলোকরা যারা। এটা হচ্ছে 2016 সালের ছবি, দেখেন রফ কিপের ছিল 11,91,903 US ডলার, জেন লিচের ছিল 10,32,000, নাতালি হিলি ছিল 10,07,000 ডলার। চিন্তা করেন, হাজার হাজার ডলার না, লক্ষ লক্ষ ইউএস ডলার যেটা প্রতি বছর পাচ্ছে ওনারা। সো এই সমস্ত বোনাস যখন আমরা সবাই পাবো তখন আমাদের লাইফটা কি আর এরকম থাকবে, আমরাও তখন দেখবেন যে আমাদের লাইফটাকে পুরো চেঞ্জ করে ফেলেছি, এবং পার্সোনাল ডেভেলপমেন্ট শুরু করে সবকিছুই আমাদের একটা চমৎকার অবস্থান চলে যাবে। তাইলে কি করতে হবে, তাইলে আপনাকে স্টার্ট করতে হবে। আপনি কি রেডি আছেন স্টার্ট করার জন্য? যদি রেডি থাকেন তাইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টিম ডেভেলপ করতে হবে, ফরএভারে আসতে হবে, ফরএভারে আসতে হবে, জয়েন করতে হবে, এবং ইউজার হতে হবে। ইউজার হওয়ার পরে আমি যেটা ব্রিফভাবে বলছি, অ্যাডভান্স ইউজ করতে হবে, ইউজ করার পরে আপনি যদি চান তাহলে আপনি এফবিও হবেন, এফবিও হওয়ার পরে যদি আপনি চান এখান থেকে ভালো একটা ইনকাম করতে চান তাহলে আপনি ইনকাম করতে পারেন। আর এখানে 10 ধরনের ইনকামের অপরচুনিটি আছে, এবং সেই প্রত্যেকটা অপরচুনিটি যদি আপনি অ্যাচিভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনাকে মনোযোগী হতে হবে, আপনাকে এই শ্রম দিতে হবে, আপনাকে সময় দিতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি আমরা আমাদের বিজনেসটাকে দাঁড় করাই দেখবেন অবশ্যই র্যাক্স মনের বাসা, যেটা ইন্টিগ্রিটি, অনেস্টি অ্যান্ড এমপ্যাথি, এই সব কিছু সাথে নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো। আমরা যদি শর্টকাট করে রাস্তা খুঁজি তাহলে আমরা এই সমস্ত ইনসেন্টিভ গুলো অ্যাচিভ করতে পারবো না। অথবা হয়তো বা অনেকেই ওয়ান টাইমের জন্য বা টু টাইমের জন্য ইনসেন্টিভ অ্যাচিভ করতে পারে, চেমেস মনে করতে পারি, কিন্তু লং টাইমের জন্য কখনোই হবে না, যদি না আমরা আমাদের টিমটাকে ডেভেলপ করি, যদি না আমরা ইথিক্যাল ওয়েতে বিজনেস করি, যদি না আমরা আমাদের শ্রমটাকে মেধাভিত্তিক শ্রম না দিই। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আমিও মোটামুটি অপ্রস্তুত অবস্থায় আপনাদেরকে একটু আজকের প্রোগ্রামে আসলাম। সো আমি আশা করছি আপনারা, আমি আজকে আপনাদেরকে যা দিয়েছি এই জিনিসটা যদি আপনারা রিসিভ করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবেন। আর নতুন যারা আছে তাদেরকে বলছি আপনারা যদি আরো জানতে চান আমাদের রেগুলার প্রোগ্রাম আছে, প্রোগ্রাম